ওকে, বেসিক্যালি এটা একটা ওয়েব সিরিজ, বাট শুধু ওয়েব সিরিজ বললে কিন্তু হবে না, এটা কিন্তু পুরো ট্রেন্ডটাই ভেঙে দিয়েছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং আমার মা সব জানে, এন্ড দিস ইজ ইওর ফ্রেন্ড শুভ্র। আজকে আমি যেটা রিভিউ করতে চলেছি সেটা আমার আরো বেশ কিছুদিন আগে রিভিউ করা উচিত ছিল, সেটা হচ্ছে বন্ডিশ বন্ডি, যেটা অ্যামাজন প্রাইমে তোমরা একমাত্র দেখতে পাবে। 10টা এপিসোড আছে, 45 মিনিট অন এন অ্যাভারেজ টাইম, তো টোটাল তুমি যদি একসাথে কমপ্লিট করতে চাও পুরোটা, তোমাকে লগভগ 7 ঘন্টা তোমাকে দেখতে হতে পারে। ওকে, তো এবার আসা যাক যে এটা দেখে আমার কেমন লাগলো। বেসিক্যালি এটা একটা ওয়েব সিরিজ, ইভেন আমি তো এটা বলবো যে বলিউডে যে মুভিগুলো হয় তার থেকে অনেক বেটার। এমন অনেক মুভি আছে যেগুলো পাতে দেওয়া যায় না, অথচ লোকে যেটা দেখতে যায় সেটা হাউসফুল হয়, সেটা প্রচুর কোটি কোটি টাকার ব্যবসা করে, বাট তার থেকে কিন্তু এই ওয়েব সিরিজ দেখা অনেক বেটার। তো এতে কি আছে, ফার্স্টে বলি, পুরোটা একটা মিউজিক্যাল জার্নি, এবং এখানে রাগ খেয়াল এগুলো কিন্তু নতুনভাবে ডিসকভার করা হয়েছে। আমরা যারা একদমই জানি না, বা কেউ হয়তো আসো যে তোমরা অল্প অল্প মিউজিকের সম্পর্কে হয়তো বোঝো, তাদের জন্য এটা অসম্ভব একটা শিক্ষণীয় একটা ব্যাপার এবং দেখা। দেখো, শুধু রিসার্চ করলে কিংবা টিম ওয়ার্ক করলে কিন্তু সেটা হয়ে যায় না। আভ্রের মতো অনেক মুভি দেখা গেছে যেখানে টিম ওয়ার্ক করা হয়েছে, অনেক এফোর্ট দেওয়া হয়েছে, অনেক রিসার্চ করা হয়েছে, অনেক ডেটা গ্যাদারিং করা হয়েছে, কিন্তু ওই যে স্টোরি টেলিংটা তোমার কিন্তু ভালো হয়নি। তো এখানে কিন্তু স্টোরি টেলিং ভালো হয়েছে, নাসিরুদ্দিন শাহর মতো দিগ্গজ অভিনেতা আছে এবং যাকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমার মন করে নিয়েছে দুজন, একজন হচ্ছে রাধে মেন ক্যারেক্টার, আরেকজন হচ্ছে কাব্যে। এবারে আসা যাক স্টোরিতে। রাজস্থানের যোধপুরে রাঠোর ঘরানা আছে, যে রাধে ঘরানা হচ্ছে সমগ্র রাজস্থানের মধ্যে খুব নাম করা একটা ঘরানা, যারা মিউজিক প্রডিউস করে বছরের পর বছর। তারা নিজস্ব রেওয়াজি, তাদের নিজস্ব যে ঘরানা আছে সেই ঘরানার মাধ্যমে তারা মানুষের মন জেতে, এবং তারা একত্রিতভাবে আধিপত্য কায়েম করেছে সেই জায়গাতে। যে রাজস্থানের মধ্যে সর্বদিক বা সব থেকে বেশি জানেন এরকম কেউ থাকলে তিনি হচ্ছেন রাঠোর পরিবারের সদস্য, বা রাঠোর পরিবার, বা রাঠোর ঘরানা যেটা বলা হচ্ছে, এবং সেখানে নাসিরুদ্দিন শাহ সেখানে মেন লিডটা উনি প্লে করছেন। তো এবার আসা যাক রাধে সম্পর্কে, যেটা এই ওয়েব সিরিজটা মেন ক্যারেক্টার। তো রাধে হচ্ছে তারই নাতি। তো রাধে বেসিক্যালি যেহেতু রাঠোর পরিবারের সন্তান, সেহেতু বুঝতেই পারছো প্রচুর গায়কি যে ব্যাপারটা, বা প্রচুর রাগ বা ক্লাসিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো তার গলার মধ্যে আছে। এবং এখানে দেখা যায় যে কাব্য, অর্থাৎ একজন নিউ জেনারেশন, যে একজন মিউজিশিয়ান, যে একজন ইউটিউবার, এবং তার প্রচুর লক্ষ লক্ষ তার ফ্যান আছে, তার একটা কনসার্টের জন্য প্রচুর লোকে বাইরে থেকে দেখতে আসে এরকমও হয়েছে। তার সাথে মেলবন্ধন হয় রাধের, যখন কাব্য এক ধরনের নতুন কিছু সামথিং নিউ কিছু ট্রাই করতে চাইছিল, সেখানে তার আলাপ হয় রাধের সাথে, এবং তিনি জানতে পারেন যে রাধের মধ্যেই অসামান্য প্রতিভা আছে, তো দুজনে মিলে একটা কোলাজ করে কিছু একটা করতে চায়। তো সেখান থেকেই প্রচুর গান বেরোয়। তো এদের উপর বেস করে স্টোরিটা এগিয়েছে। একদিকে নাসিরুদ্দিন শাহের যে রাঠোর ঘরানা, তার যে অনুশাসন, সেই অনুশাসন ভার্সেস রাধের, তাকে লুকিয়ে কাব্যের সাথে এই ধরনের নতুন কিছু কনসার্টে, নতুন কিছু আইডিয়াতে নিজেকে ইনভলভ করা, তো এই দুটো কীভাবে প্যারালেলে এগিয়েছে সেটা দেখার বিষয়। এবং এই দুজন যখন একটা যখন কাজ করছে, একদিকে রাগ এবং একদিকে কিন্তু ইনস্ট্রুমেন্ট বা নতুন যে জেনারেশন পপ মিউজিক বা রক, তো দুটো মিলেমিশে কেমন হয় সেটা এখানে দেখা। সেটা দেখতে গেলে তোমাকে অবশ্যই দেখতে হবে এই ওয়েব সিরিজটা। তো বেসিক্যালি রাধে এবং কাব্যের যে স্টোরি, প্রেম স্টোরিটা দারুণ লেগেছে আমার। মানে আমি এরকম হয়েছে অনেক ক্ষেত্রে, আমি স্কিপ করে হয়তো 5-10 কথা স্কিপ করে এগিয়ে গেছি, এরকম হয়েছে, আমি অস্বীকার করবো না। ভীষণ ভালো লেগেছে দুজনকে, এবং পার্টিকুলারলি বলবো রাধে। স্টার্টিং যখন ওয়েব সিরিজ যখন শুরু হয় তখন মনে হচ্ছিল ছেলেটাকে মোটামুটি দেখতে, এমন কিছু দেখতে না, বাট স্টোরি যতটা এগোতে থাকে তখন আমি বুঝতে পারি যে অভিনয়টা দারুণ করে ছেলেটা। কিন্তু এই ওয়েব সিরিজটা সম্পর্কে বলতে গেলে যাদের কথা না বললে নয়, তিনি হচ্ছেন শঙ্কর আহসান লয়। গ্রুপ ফাটিয়ে দিয়েছে, এত সুন্দর মিউজিক দিয়েছে, মানে ক্লাসিক মিউজিক প্লাস ইনস্ট্রুমেন্টাল রক মিউজিক দুটোকে একসাথে প্যাচআপ করা হয়েছে। মানে তুমি ভাবতে পারছো কতদিনের অধ্যবসায় হলে তবে এতটা সুন্দর লেভেলের মিউজিক তারা বেরোতে পারে। মানে এই ওয়েব সিরিজটা দেখতে দেখতে না শুধু স্টোরি দেখছি, অভিনয় দেখছি তা কিন্তু না, মানে মিউজিকটাকে কান দিয়ে নিচে যেন গিলছি মনে হচ্ছে, এত সুন্দর লাগছে। এবং যে গানটা আছে যে সজল বিন, তো সেই গানটা আমি বোধহয় কয়েকবার মানে একটা না কন্টিনিউসলি বি শুনেছি, এত ভালো লেগেছে গানটা। এবং পুরো নতুন ফ্রেশ এয়ারের মতো, লাইক বলিউডে যেসব মুভি টুভি তার থেকে অনেক ভালো, অনেক ভালো। এবং ওয়েব সিরিজ আমি যে বলছি, ওয়েব সিরিজ আমি বেশ কটা ওয়েব সিরিজ দেখেছি, তো বলিউড মুভির থেকে অনেক বেটার, অনেক বেটার। তো ওয়েব সিরিজটা আমার ভালো লেগেছে, তোমাদের অবশ্যই দেখা উচিত। বেসিক্যালি এদের কেমিস্ট্রি, মানে রাধে এবং কাব্যার যে কেমিস্ট্রিটা, আমার ব্যাপক লেগেছে। তো সেটা একটা ব্যাপার। নাসিরুদ্দিন শাহ অবশ্যই আছেন, এবং অনেক দিগ্গজ দিগ্গজ অভিনেতা এখানে আছেন, অভিনেতা অভিনেত্রীরা আছেন, তো সেগুলো দেখো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না, কারণ আমি আগে বলেছি এখনও বলছি যে
সাবস্ক্রাইব না করলে হবে না ভালো ছিল। ও হ্যাঁ, এটা আমার নতুন একটা গ্যাজেট বলতে পারো, নতুন একটা মেম্বার বলতে পারো আমার ইউটিউব চ্যানেলে, তো তোমাদের আশীর্বাদে এটা হয়েছে। এবং ইন ফিউচার আমি এটা দিয়ে অবশ্যই গানের রেকর্ডিং করবো, তো গানের স্টুডিও করার ইচ্ছে আছে আমার আস্তে আস্তে। সো ব্লেস মি অ্যান্ড কিপ সাপোর্টিং।